চেয়েছি যাকে ভালোবেসে। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান বরাবরের মতো রয়েছি আপনাদের সাথে। আপনারা ইন্ট্রোতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখেছেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের প্ল্যাটফর্মে অনেক বেশি পপুলার। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। সো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম হলো অ্যালাইট মোশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্রো ভার্সন চান তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে চলে আসুন। ফেসবুক গ্রুপে চলে আসার পর এখানে একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদেরকে আমার গুগল ড্রাইভ অ্যাকাউন্টে নিয়ে যাবে। এবার এখান থেকে অ্যালাইট মোশনের প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করে ফেলুন। এবার আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করি। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা প্লাস আইকনের উপর ট্যাপ করুন। প্লাস আইকনে ট্যাপ করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা আপনাদের স্ক্রিনের সাইজ বা ভিডিওর সাইজ সিলেক্ট করতে পারেন। সো আমি 16.9 এই স্ক্রিন সাইজটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। সো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এবার এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্টে চলে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিও এই অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই যে ইমেজটি রয়েছে, এই ইমেজটি আমরা সিলেক্ট করলাম, এটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং গুগলে গিয়েও আপনারা এই ধরনের ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। সো এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এবার মিউজিক অ্যাড করব। এর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে অডিও অপশনে চলে যান। যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের অডিওটি সিলেক্ট করুন। যেহেতু আমার অডিওটি ভিডিও ফরম্যাটে রয়েছে, সেহেতু আমি ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে চলে যাই। যাওয়ার পর এখান থেকে ভিউ অল, এবার এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার এটাকে স্ক্রল করে ভিডিও লেয়ারের নিচে নিয়ে আসুন। এবার আমরা এটাকে প্লে করি। অল রাইট, সো আমরা আমাদের গানটি ঠিক এই পর্যন্তই রাখবো, বাকিটুকু আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য ঠিক এই অপশনে ক্লিক করুন। এবার এটাকে স্ক্রল করে লেয়ারের প্রথমে চলে আসুন। আসার পর ব্যাকগ্রাউন্ড অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করে আবারও স্ক্রল করে একদম শেষে চলে যান। যাওয়ার পর এই দুই নম্বর অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই লেয়ারটিও একদম শেষ পর্যন্ত চলে আসবে। এবার আমরা এখানে টেক্সট অ্যাড করব, এর জন্য প্লাস আইকনে ক্লিক করুন। এবার এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করুন। এবার এখানে আপনারা আপনাদের পছন্দের টেক্সটটি অ্যাড করুন। পছন্দের টেক্সটটি লেখার পর এবার এখান থেকে এই টেক্সটটাকে একটু বড় করে দিন। টেক্সট বড় করে দেওয়ার পর এখানে যে রোবট রেগুলার লেখা আছে এই অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে ভিউ অল ফন্ট এটার উপর ক্লিক করুন। এবার এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফন্টটি অ্যাড করুন। আর যদি আপনারা অ্যালাইট মোশনে ফন্ট অ্যাড করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এই টপিকের উপর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবার এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিন। এবার এটাকে আপনারা দুই আঙ্গুল দিয়ে ধরে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল এই অপশনের উপর ক্লিক করুন। এবার এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করে এবার এটাকে একদম নিচে নামিয়ে নিয়ে আসুন, একদম জিরো করে দিন। এবার এখান থেকে ব্যাক দিয়ে দিন।
ব্যাক দিয়ে দেওয়ার পর এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডো এই অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে এই অপশনটি ইনেবল করে দিন। আর এখান থেকে স্ট্রোক অপশনটির উপর ক্লিক করে এখান থেকে কালারটি হোয়াইট করে দিন। দেন এবার এই স্কেলটি ধরে সামনে পিছনে নিয়ে এই যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটি অ্যাডজাস্ট করুন। এবার এখান থেকে ব্যাক দিয়ে দিন। ব্যাক দিয়ে দেওয়ার পরে যে লেখার যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি একদম শেষ পর্যন্ত অ্যাড করে দিন। এবার আমরা এই লেখাতে একটা ইফেক্ট অ্যাড করব। এর জন্য আপনারা ইফেক্ট অপশনে চলে আসুন। আসার পর অ্যাড ইফেক্ট। এবার এখান থেকে ড্রয়িং অপশনে যান। যাওয়ার পর এখান থেকে ড্রয়িং অ্যান্ড প্রোগ্রেস এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করুন। সো এবার আমরা এটাকে একটু প্লে করে দেখি। সো এখানে যে ইন অ্যানিমেশনটা রয়েছে এটা অনেক বেশি ফাস্ট। সো এর জন্য আমরা এখান থেকে এন্ডে সিলেক্ট করলাম। এবার এই যে অপশনটি রয়েছে সাদা এটাকে ধরে স্ক্রল করে আপনি আপনাদের পজিশন মতো নিয়ে বসান। তো আমি মোটামুটি 10 সেকেন্ডে অ্যাড করতেছি। হ্যাঁ জাস্ট এনাফ, এটাতেই হবে। এবার আমরা এটাকে একটু প্লে করে দেখি। হ্যাঁ এবার আমরা এটার একটা আউট অ্যানিমেশন তৈরি করব। এর জন্য সর্বপ্রথম চলে যান একদম এই লেয়ারের শেষে। শেষে আসার পর এখানে একটা প্লাস আইকন দিন। এবার এখান থেকে স্ক্রল করে এদিকে চলে আসুন। আসার পর এখানে আরেকটি প্লাস আইকন দিন। এবার আবারও শেষে চলে যান। শেষে চলে যাওয়ার পর উপরে যে স্কেলটি রয়েছে এই স্কেলটি একটু কমিয়ে ঠিক এই পজিশন, হ্যাঁ এটাতে আনা। এবার নিচের যে স্কেলটি রয়েছে এন্ড এই অপশনটিকে একটু বাড়িয়ে দিন, স্কেলটিকে একটু বাড়িয়ে দিন। হ্যাঁ জাস্ট এনাফ। এবার আমরা এটাকে প্রথম থেকে প্লে করে দেখি। অল রাইট, সো এবার আমরা যে এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিতে একটা গ্লোয়িং ইফেক্ট দিব, যার কারণে এটা দেখতে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করুন। এবার এখান থেকে আবারও ইফেক্টে চলে যান। এবার এখান থেকে অ্যাড ইফেক্ট, এবার উপরে সার্চ বারে সার্চ করুন গ্লো। এখান থেকে এই যে উপরে যে অপশনটি চলে এসেছে গ্লো এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস। এবার এখান থেকে এই যে গ্লো যে ইফেক্টটা রয়েছে এটার উপর ক্লিক করুন। আর এখান থেকে আমরা লেয়ারের মাঝামাঝি নিয়ে আসুন। আসার পর এই যেখানে যে কালারটি রয়েছে নিচের দিকে এই কালারটি এখান থেকে চেঞ্জ করে আপনাদের পছন্দের মতো যে কোনো একটি কালার দিন। তো আমি আপাতত ব্লু কালারটা দিই। এখান থেকে যে স্কেলগুলো রয়েছে স্কেলগুলো আপ ডাউন করে আপনারা আপনাদের কালারটিকে অ্যাডজাস্ট করে নিন। আমার মনে হচ্ছে এটাই এনাফ। সো এবার আমরা এটাকে একটু প্লে করে দেখব। অল রাইট, সো এবার আমরা এটাকে এক্সপোর্ট করে নিব।
এক্সপোর্ট করার জন্য আপনারা সর্বপ্রথম ডান পাশে উপরে কর্নারে এই যে অপশনটি আছে এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে নিচে এক্সপোর্টে ক্লিক করুন। ক্লিক করলে এবার এটা অটোমেটিকলি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমরা খুব গুরুত্বের সাথে দেখে থাকি। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হতে পারেন এবং আমাদের ইনস্টাগ্রাম আইডিতেও জয়েন হতে পারেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।